হ্যালো গাইস, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তিন নম্বর অঙ্কটা কেমন। তো এর আগের ভিডিওতে আমি এক এবং দুই মানে দুইটা ভিডিওতে দুইটা অঙ্ক সমাধান করে রেখেছি। তো আজকে তিন নম্বরটা দেখো, এম ও আর ই সামুদ্রিক অঙ্কন করো যার ও আর আর ই ইউ এমন করে মানটা দিয়েছে। ঠিক আছে, কী আঁকতে হবে আমাদের? সামন্তরিক, সামন্তরিকটা আঁকতে হবে। তো সামন্তরিকটা অ্যাকচুয়ালি কীভাবে আয়তক্ষেত্রের মতো হবে, এমন হবে কেমন, জাস্ট এই এমন হয়, এটা একজাক্টলি আয়তক্ষেত্রের মতো। তো দেখো সামান্তরিকটা এমন, মানে দুটা মানে বাহু যাতে সমান থাকে, বিপরীত বাহুগুলি যাতে সমান থাকে, এইটুকু মাথায় রাখতে হবে, আর কোনো অন্য কিছু সমস্যা নেই। তো দেখো আমাদের প্রথম কাজ, আমাদের যে প্রথম কাজটা, যে প্রথম কাজটা হলো কি, এই যে বিন্দুগুলি মানে রেখাংশগুলির মানটা মানটা নিতে হবে। তো মান নিয়ে নিই, দেখো আগের যে দুটো অঙ্ক তোমরা দেখে থাকো, যদি কতটুকু কেমন বুঝেছো অবশ্যই কমেন্ট করে জানাবো কেমন। তোমরা যদি কমেন্ট করো, যদি ভালো লাগে তোমার কাছে কমেন্টগুলি দেখতে আমারও ভালো লাগে কেমন। তো দেখো প্রথমে কি এঁকেছে, প্রথমে ও আর, ও আর ছয় সেমি, তো লেখো ও ছয় সেমি আঁকবো এখান থেকে, ও আর ছয়, তো লেখো ও আর ছয় সেমি। এবার তারপরে আর ই চার দশমিক পাঁচ সেমি, তো এই আর ই লেখো আর ই এই চার, এখানে চার এখানে পাঁচ, এই চার দশমিক পাঁচ সেমি আর ই, আর এই ফোর পয়েন্ট ফাইভ সেমি। তারপর ইও সাত দশমিক পাঁচ সেমি, এখানে সাত এখানে পাঁচ, সাত দশমিক পাঁচ সেমি, তো এটার নাম কি ইও, ইও ইও সাত দশমিক পাঁচ সেমি। তো এখানে আমরা একটা কাল্পনিকভাবে একটা সামন্তরিক এঁকেছি, তো এটার নাম কি দিতে পারি, যে ও প্রথমে টোটালি পুরোটার নাম কি এম আর ই, তো এখানে এখানে এম দি, এম ও আর ই একটা আইডিয়া করে নাম দিয়েছি। এখানে এমটা লিখেছি, কেন এম লিখেছি জানো, এখানে এম লেখার ফলে আমাদের যে ও আর, এই যে ও আরটা পেয়েছি, ও আরটা ভূমি ভূমি থাকলো। ওকে, তো এবার দেখো আমাদের প্রথমে একটা কাজ কি, যে একটা যে কোনো মাপের একটা এমন করে আইডিয়া করে একটা রেখাংশ এঁকে দেবো। এক এক টিচার এক এক নিয়মে করাবে, কিন্তু আমি যেভাবে করাচ্ছি এভাবে ভুল নেই, তোমরা নিশ্চিন্তে করতে পারো। ও এস একটা দিয়ে দিলাম, তো এখান থেকে আমরা ও আর মাপের একটা অংশ কেটে নেবো। প্রথমে একটা অংশ কেটে নিলাম যা নাকি আর বিন্দু, মানে আর বিন্দুতে ছেদ করে, তো ও আর কত ছয় সেমি, তো হয়ে গেল। এবার ও থেকে এম এর দিকে যাবে, ও এম কি আছে, ও এম এখানে নেই, তো আর ই, আর আর ই আছে, আর ই আছে, তো আর ই কত চার দশমিক, চার দশমিক পাঁচ সেমি। তো এখান থেকে এমন মাপে যে চার দশমিক পাঁচ সেমি মাপে রেখেছি, কত বেসার ধরে একটা বৃত্তি চেপে গেছি। তো দেখো এই বাহু যেমন এই বাহু একই রকম, এটা যেমন এটা একই রকম, তাহলে এই বৃত্তচাপটা নিয়ে এই দিকে যেভাবে আঁকলাম এদিকে আরেকটা আঁকতে পারবো কেমন, কেন এই দুইটা বাহুই সমান হবে, এতটুকু ক্লিয়ার। তো যেহেতু বাহু সমান তাহলে বৃত্তচাপ তো আঁকতে পারি। এবার দেখো এটা এঁকেছি, এটা এঁকেছি, এবার এই ও এবং এই আঁকবো, তো ও ও বিন্দু থেকে এই এদিকে না যাবে, তো এই মাপটা নিয়ে নিই প্রথমে, এই ও এই ও এই মাপ সাতশো পাঁচ সেমি, তো এদিকে ও দিক থেকে এদিকে আঁকবো যা নাকি কোন বিচ্ছেদ করে এই বিন্দুতে। তো এবার দেখো এই বিন্দু এটা পেয়ে গেলাম, এবার এই এদিকে এই বাহুটা রে বাহুটা সমান হবে, তো এই বাহুটা যদি ছয় সেমি হয়, এটা ছয় সেমি হলে এটাও ছয় সেমি হবে, তো ছয় সেমি আঁকতে হলে এই বিন্দু থেকে আমাদের এদিকে একটা রেখাংশ মানে বৃত্তচাপ আঁকতে হবে যা নাকি কোন বিন্দু ছেদ করে এম বিন্দুতে। তো ঠিক আছে, তাহলে ও আর ই এম ও আর ই পেয়েছি, এবার সবগুলো যুক্ত করে দাও। যুক্ত করার পরেই আমাদের যে সামন্তরিক সেটা পেয়ে যাব আমরা। পেয়ে গেছি, ওকে কেমন, তো এটার মান কত ফোর পয়েন্ট ফাইভ সেমি, এটাও ফোর পয়েন্ট, ফোর পয়েন্ট ফাইভ সেমি, এটা কত, এটা সেভেন পয়েন্ট ফাইভ সেমি, এটা কত সিক্স সেমি। ওকে, তো এটা আমাদের উদ্দিষ্ট সামন্তরিক আমরা পেয়ে গেলাম। তো অঙ্কন প্রণালীটা কীভাবে আঁকবো দেখো, অঙ্কন প্রণালীটা যেভাবে আঁকবো, অঙ্কন প্রণালী
প্রথমে লিখবো যে প্রথমে প্রথমে ও এস রেখাংশ থেকে ও আর অংশ নিলাম। ওকে, যেভাবে লেখো কোনো সমস্যা নেই। তারপর আর বিন্দু থেকে 4.5 সেমি ব্যাসার্ধ আঁকলাম এবং এটাটুকু আঁকলাম। তো একইভাবে লিখবা যে ও এবং আর একসাথে লিখে দাও, বিন্দু থেকে 4.5 সেমি ব্যাসার্ধের দুটি, একটা একটা না তো লেখো দুটি বৃত্তচাপাকি, তারপর আর বিন্দু থেকে আমি একটা এঁকেছি, আর বিন্দু থেকে 7.5 সেমি মাপের বৃত্তচাপাকি মাপের ব্যাসার্ধ নিয়ে। আঁকি যা এম বিন্দু ছেদ করে, তারপর এম বিন্দু থেকে 6 সেমি মাপের ব্যাসার্ধের বৃত্তচাপাকি যা ই বিন্দুতে ছেদ করে। এবার কি করবো, এবার ও এম আর ই আর এম এম ই যুক্ত করি। সুতরাং এম আর ই উদ্দিষ্ট সামান্তরিক। ওকে, এতটুকু। তো আই হোপ তোমরা বুঝে নিয়েছো। তো যদি বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কেমন, সো টাটা।